আমরা যারা ফেসবুক ব্যবহার করি তারা প্রত্যেকেই জানি ফেসবুকের যে স্টোরি রয়েছে এই স্টোরিতে যদি কেউ ভিডিও আপলোড করে তাহলে সেই ভিডিওটি কিন্তু ডাউনলোড করার কোনো অপশন নেই আপনার ফ্রেন্ডস একটি ভিডিও আপলোড করেছে তার স্টোরিতে এখন আপনি চাচ্ছেন সেই ভিডিওটি ডাউনলোড করে আপনার মোবাইলে সংরক্ষণ করে রাখতে সেটা কিভাবে করবেন এই বিষয়টা নিয়েই আজকের এই ভিডিওটি তৈরি করা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট থাকবে যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন বন্ধুরা চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স ভিউয়ার্স আপনি যদি ফেসবুকের স্টোরি থেকে ভিডিও ডাউনলোড করতে চান তাহলে কিন্তু ফেসবুক অ্যাপের ভিতরে কোনো প্রকারের অপশন পাবেন না এর জন্য আপনাদের একটি থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের সাহায্য নিতে হবে অ্যাপ্লিকেশনটি আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন শুরুতেই দেখিয়ে নিচ্ছি অ্যাপ্লিকেশনটি কিভাবে কাজ করে এর জন্য চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পরে দেখতে পাচ্ছেন আমি আপনাদের সামনে একটি অ্যাপ্লিকেশন ওপেন করলাম অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস চলে আসছে তার মানে আমার ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু এখানে চলে আসছে এবার দেখতে পাচ্ছেন এখানে স্টোরি রয়েছে এই স্টোরিগুলোর ভিতর থেকে যে কোনো একটি ভিডিও আমি ডাউনলোড করে আপনাদেরকে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন এই যে এম আসলাম নামের আমার এক ফ্রেন্ড তার টিকটক ভিডিও তার স্টোরিতে দিয়েছে এখন আমি চাচ্ছি এই ভিডিওটি ডাউনলোড করব। এর জন্য স্টোরিতে প্রেস করলাম প্রেস করার পরে দেখতে পাচ্ছেন এখানে অপশন রয়েছে প্লে বাটনের এবার এখান থেকে যদি আমি প্লেতে প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ওয়াচ ডাউনলোড ক্যান্সেল এবার এখান থেকে জাস্ট ডাউনলোডে প্রেস করলে দেখতে পাচ্ছেন অ্যাডেড টু ডাউনলোড কুই তো এবার এই যে আমি ভিডিওটি ডাউনলোড করার জন্য আমি ডাউনলোড অপশনে প্রেস করলাম স্টোরি থেকে এই ভিডিওটি কিন্তু আমার ফোনে ডাউনলোড হয়ে যাবে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড কমপ্লিট লেখা চলে আসছে এবার জাস্ট আমি এই অপশানটিতে প্রেস করলেই দেখতে পারবেন যে আমার এখানে প্লেয়ারের অপশন চলে আসছে এবার এখান থেকে যদি আমি এমএক্স প্লেয়ার অপশনটি সিলেক্ট করি দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ডের ভিডিওটি কিন্তু আমার সামনে চলে আসছে তার মানে আমি কিন্তু ফেসবুক থেকে তার স্টোরি ভিডিওটি সাকসেসফুলি ডাউনলোড করতে পেরেছি এবার আসা যাক কীভাবে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনি যেই কাজটি করবেন চলে যাবেন আপনার ফোন থেকে গুগলের প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে আপনি এইখানে সার্চ বারে সার্চ করবেন এফ বি মিডিয়া লিখে এফ বি মিডিয়া লিখে সার্চ করলেই দেখতে পারবেন আপনাদের সামনে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে স্টোরি সেভার অ্যান্ড ভিডিও ডাউনলোডার ফর ফেসবুক এবার আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে ওপেন দিবেন ওপেন দিলেই দেখতে পারবেন যে এখানে আপনাকে আপনার ফেসবুক আইডিটিকে লগ ইন করতে বলতেছে লগ ইন করার পরে আপনার ফেসবুক ফ্রেন্ডসের শেয়ার করা যে কোনো স্টোরি ভিডিও আপনি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরের অ্যাপ্লিকেশন তাই আমি এখানে লগ ইন করার সময় কোনো প্রকারের ভয় পাইনি তারপরেও এটা যেহেতু একটি থার্ড পার্টি অ্যাপ্লিকেশন সেই ক্ষেত্রে ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করবেন কি করবেন না এটা সম্পূর্ণই ডিপেন্ড করবে আপনার উপরে তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন যারা এই মুহূর্তে ভিডিওটি ফেসবুক পেজে দেখতেছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের ফেসবুক পেজটিতে একটি ফলো দিয়ে ভিডিওটি টাইম লাইনে শেয়ার করার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ